চেন্নাইতে ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচ চতুর্থ দিন প্রথম সেশনেই শেষ হয়েছে। 15 সেশনের খেলায় টাইগাররা হেরেছে 10 সেশনের মধ্যেই। খুব কি অবাক হওয়ার মতো টাইগারদের এমন মুখ থুবড়ে পড়া! ভারতে টেস্টে টাইগারদের রেকর্ড বলছে এমনই হওয়ার ছিল, কেননা ওই দেশে আগের তিন টেস্টেই হেরেছে বাংলাদেশ এবং তিনটাই ছিল বড় ব্যবধানে হার। 2017 সালে হায়দ্রাবাদ টেস্টে টাইগাররা 5 দিনই ছিল মাঠে, কিন্তু পরের তিন টেস্ট 5 দিন স্থায়ী হয়নি, দুটা ছিল ইনিংস ব্যবধানে হার। সব মিলিয়ে তাই বাংলাদেশের হার অবাক করা নয়, কিন্তু চেন্নাইতে হারের জ্বালাটা সম্ভবত আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনুভূত হচ্ছে। এর পেছনে অবশ্য কারণও আছে। ভারত যাওয়ার ঠিক আগেই ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ওদের মাটিতে হোয়াইট ওয়াশ করে এসেছিল টাইগাররা। এতেই তোলপাড় উঠেছিল বাংলাদেশ ভারত পাকিস্তানে। এবার বাংলাদেশ বদলে গেছে, ভারতেও রোহিতের দলকে কঠিন সময় উপহার দেবে, এটাই ছিল টাইগার সমর্থকদের প্রত্যাশা। ভারতের গণমাধ্যম আর সাবেক ক্রিকেটাররা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সরব ছিলেন বাংলাদেশ দলকে নিয়ে। অবশ্য বাংলাদেশ ভারতকে হারাতে পারে এমন ভাবেনি কেউ। সৌরভ গাঙ্গুলী সরাসরি বলেছিলেন বাংলাদেশ ভারতকে হারাতে পারবে না। সুনীল গাভাস্কার, আকাশ চোপড়া, সঞ্জয় মাঞ্জরেকার থেকে শুরু করে হর্ষ ভোগলে সবারই কথা বলার সুর ছিল একই রকম, বাংলাদেশ ভালো দল কিন্তু হারাতে পারবে না ভারতকে। ভারত লিজেন্ডদের এমন বক্তব্য শুনে বাংলাদেশি সমর্থকদের রাগ দেখে কে? সমর্থকদের তখন একটাই প্রত্যাশা, ম্যাচেই জবাব দেয়া হবে। কিন্তু এর কিছুই হয়নি, বাংলাদেশকে নিয়ে ছেলে খেলা করে ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। এ কারণেই এবারের হারটা বেশি গায়ে লাগছে সকলের। ভারত এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক নম্বর দল। গত 12 বছর ধরে ঘরের মাঠে কোনো সিরিজ হারে না তারা। রোহিতের দলের কাছে হারে এই কারণে গেল গেল, রপ তোলার কিছু নাই, কিন্তু সমালোচনার এবং আফসোসের জায়গা এখনো আছে, সেসব নিয়ে কথাও হবে। বাংলাদেশ ভারতের তিন টেস্টের 6 ইনিংসে কখনোই 400 রান ছুঁইতে পারেনি। সপ্তাহখানেক আগে পাকিস্তানের 550 করে আসা দল চেন্নাইতে 300 রানও কেন করতে পারল না, তা নিয়ে সমালোচনা হবে। পাকিস্তানে দারুণ ছন্দে থাকা মুশফিক, মিরাজ আর লিটন ব্যর্থ হয়েছেন চেন্নাইতে। তার চেয়েও বড় কথা, এই তিন ব্যাটারি ছুড়ে দিয়ে এসেছেন নিজেদের উইকেট। রাতারাতি টেস্ট খেলার ধরনে এমন পরিবর্তন কেন এলো, সেটা নিয়েও প্রশ্ন আসতে পারে। চেন্নাইতে চতুর্থ দিন সকালে ব্যাটাররা লড়াইয়ের মুডে না থেকে পিকনিক মুডে কেন ছিলেন, সেখানেও সমালোচনার জায়গা আছে। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে কোনো ক্রিকেটার ভালো করলে সেটা পুরো দুনিয়া দেখে, প্রশংসা করে। পাকিস্তানে দারুণ ব্যাটিং করে আসার পর লিটনকে বলা হচ্ছিল বর্তমান সময়ের সেরা উইকেট কিপার ব্যাটার। লিটনের গড়ও তেমন কথাই বলছিল। ভারতের বিপক্ষে ভালো করতে পারলে লিটনের পক্ষে দাবি আরও মজবুত হতো। ভারত ক্রিকেটার থেকে দর্শক সবাই লিটনকে বাহবা দিত। একই কথা প্রযোজ্য মেহেদী হাসান মিরাজের বেলাতেও। সাকিবের উত্তরসূরি হবেন মিরাজ, এটা সবাই মানেন, কিন্তু ভারতে গিয়ে মিরাজের আউট হওয়ার ধরন দেখে মনে হয়েছে আরও অনেক পথ হাঁটতে বাকি এই ক্রিকেটারের। একইভাবে মুশফিক, সাকিব আল হাসান কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি চেন্নাইতে। ম্যাচে তো প্রত্যাশিতভাবেই হেরেছে টাইগাররা, পারেনি ভারতের দর্শক সমর্থকদের সমীহ এবং সম্মান অর্জন করে নিতে। চেন্নাই টেস্টে বাংলাদেশের প্রাপ্তির খাতায় সবেধন নীলমণি টাইগার পেসারদের পারফরমেন্স। টাইগার পেসাররা চেন্নাইয়ের গরমেও বাউন্স, পেস এবং সঠিক লাইন লেন্থের কম্বিনেশনে ভারত ব্যাটারদের ভুগিয়েছে। এ কারণেই দর্শক থেকে শুরু করে ক্রিকেটার সবার সমীহই বাংলাদেশ বোলাররা পেয়েছে। কানপুরে দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বোলারদের কাছে টাইগার ব্যাটাররা অনুপ্রেরণা নিতে পারে। নতুন উদ্যমে মাঠে নেমে কানপুরে নিজেদের পারফরমেন্স দিয়ে শান্তর দলের ব্যাটাররা যদি প্রতিপক্ষ ক্রিকেটার সমর্থকদের বাহবা অর্জন করে নিতে পারে, তবে সেটাও এক ধরনের জয় হিসেবেই গণ্য হবে। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।